আমার সঙ্গে মাননীয় সর্বভারতীয় সভাপতির 1 ঘন্টা কথা হয়েছিল জুলাই মাসে সার্বিক পরিস্থিতি নিয়ে। আমি ওনাকে বললাম যে আমরা পার্টিকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করেছি, এক ধরনের বিরোধী হিসাবে মানুষ আমাদের স্বীকৃতি দিয়েছেন, সেই নতুন ভূমিকায় নেতৃত্বের মধ্যে নতুনত্ব আসা উচিত, নতুন লোকেদের দায়িত্ব হওয়া উচিত সর্বক্ষেত্রে, সেরকম সেরকম তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, আজকে সব আজকে দুপুরবেলা মাননীয় নাড্ডাজির ফোন এসেছিল যে আপনাকে সর্বভারতীয় দায়িত্বে আনা হবে। আমি বলেছিলাম যা আপনার আদেশ দেবেন, সংগঠন যেটা নির্ণয় নেবে সেটাই আমি করব। তারপরে ঘোষণা করেছেন এখন পার্টিকুলার দায়িত্ব কি দেবেন, সর্বভারতীয় সহসভাপতি বলে তো কোনো দায়িত্ব হয় না। আপনার তো মেয়াদ ছিল 22শে ডিসেম্বর পর্যন্ত, আপনি কোনো কারণ খুঁজে পাচ্ছেন এরকম মাঝপথে এরকম অব্যাহতি দেওয়া হলো কেন? তাহলে পার্টির মধ্যে পরিবর্তন হয়েছে, পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির মধ্যে ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। আমরা এতজন বিধায়ক নিয়ে বিধানসভার বিরোধী দল হিসেবে স্বীকৃতি পেয়ে গেছি, আমরা 4 নম্বরে ছিলাম, 3 জন বিধায়ক ছিল, এখন মানুষ তো আমাদের অন্যভাবে দেখছেন। তো যেন পার্টিতে আমিও 6 বছর ধরে সভাপতি আছি, সারা জীবন কেউ এক পদে থাকে না, আমিও বলেছিলাম পরিবর্তন হওয়া উচিত, নতুন লোকেদের আনুন যারা নতুন ভূমিকায় পালন করুন, নতুন ভাবে সমাজ যেটা চাইছে পার্টি যেটা চাইছে সেই ধরনের সিদ্ধান্ত হওয়া উচিত। তো তারা সেই সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আমরা সবাই মিলে সিদ্ধান্ত বা পার্টির নির্দেশ মেনে চলি। আমি একজন সাধারণ কর্মী হিসেবে পশ্চিমবাংলায় থাকবো, যখন এখানকার পার্টি আমাকে যে দায়িত্ব দেবে করবো, আর সর্বভারতীয় দায়িত্ব আছে তারা যে দায়িত্ব দেবে সেটাও পালন করার চেষ্টা করবো। খুশি ও খুশির প্রশ্ন নেই, আমার মনে হয়েছে যে অভিজ্ঞতা বেড়েছে, আমাকে তারা বড় দায়িত্ব দিয়েছেন। আর নতুন সভাপতি হিসেবে যাকে করা হলো তার সম্পর্কে আপনার অভিমত? যথেষ্ট যোগ্য, বুদ্ধিমান, শিক্ষিত মানুষ, আর উত্তর বাংলা থেকে হয়েছেন, এটা একটা বৈশিষ্ট্য। এতদিন কলকাতা কেন্দ্রিক সব পার্টির নেতৃত্ব থাকতো, আমাদের পার্টি সাহস করে আমাকে একজন জঙ্গলমহলকে লোককে নেতা বানিয়েছিল, পরে পূর্ব মেদিনীপুর থেকে আমরা বিরোধী নেতা পেয়েছি, আর উত্তরবঙ্গ আজকে সভাপতি পেল। সার্বিকভাবে বাংলার মানুষ আজকে মনে করবেন যে বিজেপি সবার কথা ভাবছে। আমি সবসময় সক্রিয় থাকবো, এখানকার পার্টি আমার যারা নেতা, আমার সভাপতি, আমার সংগঠন মন্ত্রী আছেন, তারা আমাকে যেরকম কাজে লাগাবেন বা বলবেন সেটা আমি করব, বাকি সময়টায় বা সর্বভারতীয় ভাবে যে দায়িত্ব দেবেন আমার পার্টি সেটা আমি করার চেষ্টা করবো। বিজেপির জন্য অনেক খেটেছেন দিলীপ ঘোষ, দিলীপ ঘোষের আগামী দিন সুখের হোক, কিন্তু বলতেই হচ্ছে আমার বর্ণপরিচয় ওনার লাগবেই। দিলীপ ঘোষের টুইটে ভুল তুলে ধরে কটাক্ষ বাবুল সুপ্রিয়র। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।